সিলভার স্ক্রিনে কি কি চলছে তাই এবারে জানাবো। দেখছেন মিস্টার নুরুস বায়োস্কোপ 24, সাথে আছি সামিয়াল মেহেদি। নেটফ্লিক্সে মাঝে মাঝে এমন কিছু সিনেমা আসে যেগুলো নিয়ে আসলে গল্প বলার চেয়ে ভাবনা চিন্তার বা আলোচনার মজাটা অনেক বেশি। যেমন ধরেন যে এখন যে সিনেমাটার কথা বলবো, আমি খুবই খুবই রিসেন্টলি দেখেছি, এটা দেখে শেষমেশ এমন মনে হতে পারে যে এই ধরনের সিনেমা বা এই সিনেমা এটা আসলে মোটামুটি দর্শককে একরকম আউটস্মার্ট করে দেওয়ার জন্য বানানো হয়েছে। মানে অনেকটা এরকম লেগেছে যে এই সিনেমা আমাকে আসলে বোঝাতে চেয়েছে যে এটা যদি আপনি ঠিকঠাক মতো বুঝতে চান তাহলে আরও খানিকটা মনোযোগ দিয়ে ভাবতে হবে, দেখতে হবে, পড়তে হবে, শুনতে হবে। সিনেমার নাম হচ্ছে রেপটাইল। দুজন বেশ জনপ্রিয় অভিনেতা রয়েছেন, বেনিসিও ডেল তোরো এবং জাস্টিন টিম্বারলেক, আর অনেক দিন পর দেখা গেল অ্যালিসিয়া সিলভারস্টোনকে এই সিনেমায়। এটি কিন্তু পরিচালকের একেবারেই প্রথম সিনেমা, কিন্তু তিনি বানিয়েছেন একেবারে পাকা ওস্তাদের মতো। একটি খুন এবং সেটির উদ্ঘাটন করতে গিয়ে পরিপার্শ্বের যে জড়িত চরিত্রগুলো রয়েছে সেগুলোর ভিত্তিতে একের পর এক নতুন নতুন মোড় আসতে থাকে এই সিনেমার কাহিনীতে। বেনিসিও ডেল তোরো অভিনয় করেছেন একজন পোড় খাওয়া পুলিশ অফিসার চরিত্রে যার নাম টম, আর ঘটনার রহস্য সমাধান করতে গিয়ে একের পর এক চলে আসতে থাকে বিভিন্ন বিভিন্ন ঘটনা। যিনি খুন হন তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন জাস্টিন টিম্বারলেক, একসময় যিনি জনপ্রিয় একজন গায়ক ছিলেন, এখন তারপরে আস্তে আস্তে অভিনয়ের দিকেই ঝুঁকে গেছেন। যাই হোক, এখানে শুরুর দিকে ব্যাপারটা অনেকখানি এইরকম যে স্বামী স্ত্রী তাদের মধ্যে সম্পর্কের জায়গাটা খুব শীতল হয়ে এসেছে, এমন অবস্থায় একটা খুনোখুনির মতো ঘটনায় তো স্বামী বা ক্লোজ কেউই আসলে দায়িত্ব থাকবেন, সাধারণত এরকমই তো গল্পটা হওয়ার কথা। কিন্তু ভেতরের গল্প কিন্তু ধীরে ধীরে অনেক জটিল হতে থাকে। এটা আসলে কোন দিকে কখন কিভাবে মোড় নেবে এবং শেষটায় যে কী হবে সেটা তো আসলে দর্শকই আবিষ্কার করবেন, কিন্তু আসলে এটা খুব ডিটেইলিং করা হয়েছে গল্পগুলোকে, একটা একটা থেকে রীতিমতো আরেকটায়, মানে আপনি আসলে কোনখান থেকে কোনখানে চলে যাচ্ছেন এটা কিন্তু ধরে ওঠাটা খুব কঠিন। এই সিনেমায় শুরুর দিক থেকেই কোনো একটা ঘটনার প্লট খুবই ডিটেইলে বোঝানো হয়েছে, তারপরে একেবারে ঠাস করে চূড়ান্ত পরিণতিগুলো চলে এসেছে, মানে প্রতিটা আলাদা আলাদা ঘটনার ক্ষেত্রে বলছি আর কি। আমার এরকম মনে হয়েছে যে প্রত্যেকটা চরিত্রের ক্ষেত্রেই তো পরিচালকের এক ধরনের নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে, আর সেই সাথে পরিচালকের নিজেরও এক ধরনের নির্মাণের ভঙ্গিমা থাকে আলাদা, এবং তার টেকনিক থাকে যে তিনি আসলে গল্পটা কোন রকমভাবে দেখাবেন বা একটা চরিত্রের সাথে আরেকটা চরিত্রকে কীভাবে অ্যাড করবেন। তো দর্শকের সাথে এক ধরনের সূত্র দিয়ে বা বিভিন্ন সময় ছোটো ছোটো ক্লু দিয়ে দর্শককে একটা ট্র্যাকে নিয়ে যাওয়ার চেষ্টা আমি দেখেছি এই সিনেমার মধ্যে, যে পরিচালক আসলে চাচ্ছেন যে তিনি আসলে বিভিন্ন ধরনের ভুল সঠিক বা কনফিউজিং বিভিন্ন সূত্র দর্শকের সামনে একটা পর একটা করে ছুড়ে দিচ্ছেন, এবং সেটার ভিত্তিতে দর্শক কিন্তু নিজে আবার আরেকটা রাস্তার দিকে এগিয়ে যাবেন। মানে এটা এক ধরনের বলা যায় যে পরিচালক এবং পরিচালক চেষ্টা করেছেন দর্শকের সাথে নিজেই খেলতে। সো ওই জায়গাটা থেকে এই সিনেমাটা আসলে উপভোগ না করে উপায় নেই। You have to, everybody will be wearing one. সিনেমার শুরুতেই একটা গান রয়েছে, জাস্ট লাইক দ্য অ্যাঞ্জেল অফ দ্য মর্নিং, চমৎকার একটা গান, অনেকেরই প্রিয়, আমারও খুব পছন্দের, সেই জন্যই বললাম আর কি ব্যাপারটা। তো সেই গানটাও চাইলে পরে ইউটিউবে দেখতে পারেন, শুনতে পারেন। আর বেনিসিও ডেল তোরো তার আসলে যেমন অভিনয় করার কথা তেমনই করেছেন, ফেসিয়াল এক্সপ্রেশনে তিনি আসলে অনেকখানি কাজ সেরে ফেলার মতো একজন পাকা শিল্পী। জাস্টিন টিম্বারলেক ছিলেন এমন একটা চরিত্রে যেটা শক আবার অনুভূতি শূন্য, এবং সেই বই প্রকাশে তিনি ভালো করেছেন। অনেক দিন পর অ্যালিসিয়া সিলভারস্টোনকে দেখা গেল এবং খুবই ভালো লেগেছে, এবং তিনিও দারুণ করেছেন। সিনেমাটির লেংথে বেশ বড়, তবে যারা ডিটেইল মিস্ট্রি থ্রিলার পছন্দ করেন তাদের কিন্তু ভালোই লাগবে, এবং সময় করে আপনারা সিনেমাটা দেখে ফেলতে পারেন, আশা করি উপভোগ করবেন।